হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আমার সামনে অলরেডি দেখতে পাচ্ছেন হিরো গোপ্রো 7 ব্ল্যাক। তো অনেকদিনের একটি স্বপ্ন ছিল হিরো গোপ্রো 7 ব্ল্যাক কেনার। তো আজকে ইনশাল্লাহ স্বপ্নটা পূরণ হইলো। আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 7 ব্ল্যাক। তো আজকে আনবক্সিং রিভিউ দিব আপনাদেরকে। তা আনবক্সিং রিভিউ বলতে আমি ওখানে আনবক্সিং করেছিলাম, বাট সেখানকার ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করতে পারিনি। তো ভেবেছি বাসায় গিয়ে আনবক্সিং করব। তো চলুন আনবক্সিংটা দেখা যাক। বন্ধুরা, এটা হচ্ছে ঢাকা বসুন্ধরা সিটি, এখান থেকেই মূলত ক্যামেরাটা নেওয়া। আনবক্সিংটা দেখা যাক। তো প্রথমে যে এখানে একটা স্টিকারের মতো থাকে, নীল স্টিকার, সরি, এই যে এইভাবে থাকে। তো এখানে তো সেরা হয়েছে, এটা কিভাবে দেখাবো। তো এই স্টিকারটি তুলে ফেলে দেওয়ার পর এরকম আপনারা পেয়ে যাবেন। তো বন্ধুরা, এক হাত দিয়ে ভিডিওটি করছি আর এক হাত দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, এই জন্য একটু সমস্যা হচ্ছে। এরকম একটা সাদা, সরি, এরকম একটা পেয়ে যাবেন। তো ক্যামেরাটা এখানে থাকে মূলত, এখানকার আঠাটা চলে গিয়েছে, এই জন্য ক্যামেরাটাকে আপনাদেরকে দেখানোর জন্য মূলত এরকম করে রেখেছি। তো এখন ক্যামেরাটাকে আমি বার করছি। ক্যামেরাটা বন্ধুরা ঠিক এই রকম থাকে, এখানকার আঠাটা ছুটে গিয়েছে, মানে খেয়ে গিয়েছে সম্ভবত, এজন্য এটা আর কি খুলে গিয়েছে। আচ্ছা, এটা কোনো সমস্যা নেই। তো প্রথমে আপনাদেরকে যেটা করতে হবে, ক্যামেরাটা এই যে এখানে একটা মাউন্টের ওপর লাগানো রয়েছে, এখান থেকে খুলে নিতে হবে। তো চলুন খোলা যাক। কিভাবে খুলবেন আপনাদেরকে একটু দেখাই। এই যে এখানে যে প্লাস্টিকটা দেখছেন, লকটা আপনাদেরকে খুলে নিতে হবে। এটা খোলার জন্য আপনাদের প্রথমে যেটা করতে হবে, এই যে লকটা, এটাকে এরকম করে ঘুরিয়ে নিতে হবে, এরকম করে ঘোরাতে হবে, তাহলেই খুলে যাবে। এই যে দেখতে পাচ্ছেন, আসলে এটা পুরো বক্সের ওপর থাকার কথা ছিল, আমার কারণেই আর কি, কি বলবো, এটা খুলে গিয়েছে, নষ্ট হয়ে গিয়েছে। সমস্যা নেই, ওইটা আমাদের কোনো কাজে লাগবে না। এই যে দেখতে পেলেন, ক্যামেরাটা টোটালি খুলে গেল। এই যে দেখতে পাচ্ছেন, ক্যামেরাটা খুলে গেল। কেস থেকে খুলে নেওয়ার পর এরকম দেখতে পারবেন বন্ধুরা ক্যামেরাটা। তো এখানে একটি বাক্স রয়েছে, যে এটা হচ্ছে যেটা দেখলেন কিছুক্ষণ আগে, এটাতে ক্যামেরাটা ছিল। তো দেখি বাক্সটাতে কি কি আছে। তো প্রথমে আমরা যেটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে একটা গোপ্রোর ম্যানুয়াল বুক, তো এটা আমাদের লাগবে না। তারপরে গোপ্রোর কিছু কাগজ, তো এখানে যে গোপ্রো অ্যাপ কানেক্ট করে কাজ করতে পারবো, এই যে এখানে সেট আপটা কীভাবে হবে এটা দেখানো হয়েছে। তো তারপরে আছে একটা টাইপ সি পোর্ট, যেটাতে চার্জ দিব আমি গোপ্রোতে। দেখি আর কি আছে, একটা মাউন্ট আছে বন্ধুরা, এটা হেলমেট মাউন্ট। তো এগুলো সরিয়ে রাখি, আপনার ক্যামেরাটা এখন দেখাই। তো এই হচ্ছে ক্যামেরা, অনেক স্বপ্নের ক্যামেরা আমার একটা। তো এখানে কেস, একটা কেস লাগানো আছে, যে দেখতে পাচ্ছেন এই কেসটাকে আমরা খুলে নিব। খোলার জন্য তো এইরকম করে কেসটাকে খুলে নিতে হবে, অতি সাবধানে খুলবেন, আসলে এগুলো জিনিস ভেঙে গেলে পাওয়াটা অনেক মুশকিল। এইভাবে ক্যামেরাটাকে বের করে নিতে হবে আস্তে করে। তারপরে ক্যামেরাটা আপনাদেরকে ওপেন করে দেখাচ্ছি। এই হচ্ছে আমাদের ক্যামেরা। তো দেখতে পাচ্ছেন গোপ্রো হিরো 7, এই যে পাশে 7 এর লোগোটা রয়েছে। এই হচ্ছে হিরো 7 এর লোগোটা বন্ধুরা, দেখতে পাচ্ছেন হিরো 7 ব্ল্যাক, এটা এই যে দেখতে পাচ্ছেন। আসলে এখন 9ও বের হয়ে গেছে, হিরো 7 ব্ল্যাক 9। তো পার্সোনালি আমার 7টাই অনেক পছন্দ। এইটাই কিছুটা সমস্যা আছে আমি যেটা জানতে পেরেছি, মানে এমনিতে কোনো সমস্যা না, ওইটা লেন্সটা, এই যে লেন্স দেখতে পাচ্ছেন যেটা, এটা কিন্তু যদি কোনো সমস্যা হয় আপনি রিমুভ করে নিতে পারবেন, ওইটাতে পারবেন না, ওইটাতে পুরো এইটাই পাল্টাতে হবে, সেক্ষেত্রে একটা বেশি খরচ হয়ে যাবে। যদিও কোনো কিছু হয় না এগুলো, তারপরেও যদি হয়ে যায় এজন্য বলছি। তো চলুন ক্যামেরাটা অন করা যাক। ক্যামেরাটা আমরা অন করলাম, দেখতে পাচ্ছেন এরকম একটি ইন্টারফেস আসবে, এই যে। তারপরে আমাদেরকে
চলে আসলো। 43% চার্জ আছে, বেশি চার্জ নেই, তো চার্জ দিতে হবে। ব্যাটারিটা কিন্তু লাগানো থাকে না বন্ধুরা, আমি আগেই লাগিয়ে রেখেছিলাম। তো এখানে বিভিন্ন মোড আছে, সেগুলো চেঞ্জ করে আপনি ভিডিও করতে পারবেন। তো ইনশাল্লাহ নেক্সট টাইম থেকে এই ক্যামেরা দিয়ে ভিডিও আসবে, আশা করি সবাই ভিডিওগুলো এনজয় করবেন তখন। তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন, পরবর্তী ভিডিওগুলো মিস না করতে চাইলে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।